মহানগরীত প্রযোজ্য হল ডাবল হেলমেট। আইন উলঙ্ঘাকারীক 1,000 টাকার জরিমানা। কঠোর হয়েছে যান বাহন আরক্ষীর লগতে পরিবহন বিভাগ। আজিরেপর প্রযোজ্য হল ডাবল হেলমেট, অর্থাৎ এখন বাইকত অহা চালক আর আরোহীয়ে দুইগৰাকীয়ে পরিধান করব লাগিব হেলমেট, নহলে আপুনি সাজু হয়ে আহিব লাগিব 1,000 টাকা জরিমানা ভরিবলৈ। মটর ভেহিকল এক্ট অনুসরি 129 ধারার অধীনত প্রতিজন দুচকীয়া বাহনের চালকে হেলমেট পরিধান করার উপরও আরোহীয়েও পরিধান করব লাগিব হেলমেট। এই আইন অমান্য করা সকলের বিরুদ্ধে এতিয়া কঠোর হয়েছে পরিবহন এনফোর্সমেন্ট বিভাগ। এয়া বুধবারের মহানগরীর দৃশ্য। এনফোর্সমেন্ট ডিটিও হিমাংশু দাসের নেতৃত্বত আইন অমান্যকারীর বিরুদ্ধে চলিছে অভিযান। আপনি কোরপরা আহিছে কিয় আহিছে তো এই কথা না, হেলমেট তো লব লাগিব। এই অভিযানের সময়সাত হেলমেট পরিধান নকৰা এনে বহু দুচকীয়া বাহনের চালকক বিহা হল 1,000 টাকা কৈ জরিমানা। দুচকীয়া বাহনের চালক আর যাত্রী দুজনে হেলমেট পরিধান করব লাগে, কিন্তু আমি গুৱাহাটী মেট্রোত এটু হয়ে উঠা নাই, গতি আমি সেইটো বলবৎ করব লৈছো, রাইজলে আপিল জানাইছো যাতে মটর ভেহিকল এক্টর 129 সেকশনটো সকলে সন্মান জানায়। আর আমি যা 15 দিন ধরে আমি অ্যাওয়ারনেস করছো, আজি আমি কৈছিলোঁ যে 1 ডিসেম্বরের আমি একশনত যাম, আমি অফেন্স কেস লম আর জরিমানা লম, সেই মর্মে আজিপর আমি রাইজলে আপিল জানাইছিল আজিপর পিন্ধিব কৈছিল, আর সকল বহুখিনি দেখিছো পিন্ধিছে, আর কিছু মানে নিজের বহুত অসুবিধার কারণে আজি পিন্ধিব পৰা নাই, কিন্তু পিন্ধিব তেওঁলোকে আমি আশাবাদী। আজি আমি অফেন্স কেস লৈছো, আর এই অফেন্স কেস মতে যখন যাত্রীয়ে হেলমেট পরিধান করা নাই তেখেতকল 1,000 টাকা ফাইন হব। কিন্তু তার বিপরীতে অধিকাংশ লোককেই সচেতন হওয়া দেখা গল, নিজের সুরক্ষার বাবে চালকর লগতে আরোহীয়েও পরিধান করিলে হেলমেট। সেয়ে এই সকল সচেতন লোকক রঙা গোলাপেরে সম্বর্ধনা জানালে পরিবহন এনফোর্সমেন্ট বিভাগে। আমি আহ্বান জানাইছো শিশু সকলকে যাতে পিছর সিটত বহুয়ালে এনে ধরনের হেলমেট পরিধান করিয়ে লৈ আহে। দ্য নিউজ প্লাসরও আহ্বান, নিজের সুরক্ষার বাবে পরিধান করক হেলমেট, অন্যথা বিপদ নিশ্চিত। ভিডিও জার্নেলিস্ট ঋতুমণি বরার সৈতে প্রবাল প্রতিম ডেকার রিপোর্ট, দ্য নিউজ প্লাস।